আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সামনে আজ নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বিগত অনেকদিন যাবত আমরা কোনো রোস্ট ভিডিও দেইনি, আজ একটি ভিডিও দিব আপনাদের উদ্দেশ্যে এবং আপনাদের মুনাফিক চেনার মতো একটি যেই পরিকল্পনা বা আপনারা যে মুনাফিক চিনবেন সেটার উপযুক্ত প্রমাণ সহ আপনাদের আজকের জন্য এই ভিডিও আমরা উপহার দেব। দেখতে দেখতে আমাদের ভিডিওটি দেখুন, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি বিসমিল্লাহ মিডিয়া সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। সম্মানিত প্রিয় দর্শক, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমুল তোলপার শুরু হয়ে গেছে মুফতি হাসিবুর রহমানের একটি মিলাদ ক্যাম্প নিয়ে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়ে ইতিপূর্বে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম গণ তার যেই মিথ্যা অপবাদ দিয়েছে যে বেদাত বলে মিলাদ ক্যাম্প বেদাত, সেই বেদাতের প্রতিবাদ করেছেন। সম্মানিত প্রিয় দর্শক, হাসিবুর রহমানের আগে এবং বর্তমান যে পরিস্থিতিতে আছে তার কিছু ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেখাবো। এই ভিডিও ক্লিপ দেখার আগে আপনার যে সেই যে বক্তব্য দিয়েছে মিলাদ ক্যাম্প বেদাত বলে সেই ভিডিওর ক্লিপটি আপনারা একটু আগে দেখে নিন। আমার প্রশ্ন হলো মিলাদ এবং কিয়াম এটা কি ফরজ? এটা কি ফরজ, সুন্নাত, নফল, মুস্তাহাব? এখানে কেউ মুস্তাহাব নাকি মুস্তাহাব হবে কেমনে? এটা তো সুস্পষ্ট বিধান, সুস্পষ্ট বিধান। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং তার যে মিথ্যা ব্যাখ্যাগুলো দিয়েছে, বেশ কয়েকদিন আগে যখন লাকসামের একটি মাহফিলে বক্তা হাসিবুর রহমানের উপর চেয়ারম্যান মহোদয়ের লোকজন হামলা করেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, সারা দেশে একটি নিন্দার ঝড় বয়ে গেছিল যে আলেম সে যেই হোক না কেন তার উপরে কেন হামলা করবে, চেয়ারম্যান মহোদয় এসে বলেছিল স্টেজের মধ্যে আমরা গুন্ডা। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, কমি অঙ্গন বলেন, আপনি জামাতি বলেন, ছাত্র শিবির বলেন, যে কোনো ধরনের বক্তা বলেন, প্রত্যেককে জায়গা থেকে তারা তাদের দৃষ্টান্তমূলক বক্তব্য রেখেছেন। আজকে যখন সে ভাইরাল হয়ে গেল এই হাসিবুর রহমান, তখনই সে উত্তেজনামূলক মিলাদ ক্যাম্প বেদাত বলে একটি হুঙ্কার দিয়ে সমাজের মধ্যে আরেকটি ফেতনা সৃষ্টি করে দিলেন। সম্মানিত দর্শক, আপনারা তো তার আগে ভিডিওটি দেখেছেন যে সে বলতেছে মিলাদ ক্যাম্প স্পষ্ট বেদাত, এখন আপনারা তার এই বর্তমান পরিস্থিতি যে স্থানে এসেছে তার আগে যে নিজে সে মিলাদ ক্যাম্প করেছে সেই ক্লিপটি আপনারা একটু নজর করে দেখুন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে তার এই ভিডিওটি দেখেছেন। আসলেই সে মিথ্যার আশ্রয় নিয়েছে, সে নিজে মিলাদ ক্যাম্প করেছে, আজকে সে নিজে মিলাদ ক্যাম্প করার পরও সে তখন যে মিলাদ ক্যাম্প নিজে কত আদবের সহিত মিলাদ ক্যাম্প করলো তখন সে বেদাতের ফতোয়া দিল না, হয়তোবা তার পকেটে কোনো ইহুদি মধ্যদর্শীর বা ইহুদিদের কোনো টাকা তার পকেটে ঢুকেছে, সেই জন্য আজকে সে মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে এইভাবে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে সে বেদাত ঘোষণা দিয়েছে। সম্মানিত দর্শক, আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ। যদি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বিসমিল্লাহ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন, দিন প্রচারের স্বার্থে সঠিক দিন বোঝার জন্য মানুষের কাছে যেন দ্রুত পৌঁছে দেওয়া যায় আপনারা সকলেই বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।